আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবারও হাজির হয়েছি, তা হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আমাদের দেশে একমাত্র এবং ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র প্লেয়ার হিসেবে সাকিব আল হাসান অনেক বছর যাবত অলরাউন্ডার হিসেবে খেলতেছে, আর তাকে নিয়েই হচ্ছে সমস্যাটা। ফাফন সাহেব বলছেন সাকিব আল হাসান খেলবে কেন খেলবে না, আর সাকিব আল হাসান বলছেন তিনি মানসিকভাবে অসুস্থ, বিকারগ্রস্ত, তিনি এখন খেললে রান করতে পারবেন না। যেমন আফগানিস্তান সিরিজটিয়ে দেখছে সাকিব আল হাসানের পারফরমেন্স, যেখানে সাকিব আল হাসান খেলতে চাচ্ছে না সেখানে আমাদের ফাফন সাহেব বিসিবির প্রধান সভাপতি তিনি হচ্ছে যে সাকিব আল হাসানকে খেলাবেন। কেন খেলাবে? কি সাকিব আল হাসানের মতন কি আমাদের দেশে আর প্লেয়ার নাই? সাকিব আল হাসান কি সারা জীবনের জন্য খেলবে? আসলে সাকিব আল হাসানের জন্য সাকিব আল হাসানের মতো প্লেয়ার আমাদের দেশে নাই, ঠিক আছে, কিন্তু আমাদের দেশে সাকিব আল হাসানের মতো প্লেয়ার তৈরি করতে হবে, পাইপ লাইন তৈরি করতে হবে। যেখানে আমাদের দেশে পাইপ লাইন তৈরি করছে না, বিসিবি আসলে কি কান বন্ধ করে রাখছে নাকি চোখ বন্ধ করে রাখছে সেটা বোঝা যাচ্ছে না। যেমন এনামুল হক বিজয়, সে কিন্তু বিপিএলে ভালো খেলছে এবং তার অতীতের পারফরমেন্সও অনেক ভালো, সে জায়গার মধ্যে সে দলে নাই, অন্য অন্যরা দলে আসে। যেমন এবার লিটন দাস, যে আফগানিস্তান সিরিজে অনেক ভালো খেলছে, কিন্তু তার অতীত এবং বর্তমান মিলে অনেক ম্যাচ সুযোগ পাওয়ার পর হচ্ছে তিনি এ সিরিজটা ভালো গেছে তার, সেই জায়গার মধ্যে সাকিব আল হাসানরে নিয়ে আমরা ফিরে রয়েছি। সাকিব আল হাসান তো একদিন অবসরে যাবে। যেমন সিনিয়রদের সাথে বিসিবির কী দ্বন্দ্ব হচ্ছে সেটা আমরা সঠিক জানি না, অবশ্যই অতীতে আমরা সিনিয়ররা যেসব অবসরে গেছে অথবা সিনিয়ররা খেলা থেকে বাইর হয়ে গেছে তখন আমরা জানতে পারছি। হয়তো সাকিব আল হাসানের বিষয়টাও আমরা ইতিপূর্বে জানতে পারবো, যে কোনো সময় হচ্ছে যে কোনো কিছু বাইর হতে পারে বিসিবি থেকে। এখন আমাদের বিসিবি আর হচ্ছে প্লেয়ারদের মধ্যে যে সিনিয়র প্লেয়াররা আছে, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি তো চলে গেছে, তামিম ইকবাল সাহেব যেখানে আছে, তাদের সাথে হয়তো বিসিবির একটা দ্বন্দ্ব চলছে। না হয় আমাদের হচ্ছে প্লেয়ার আর হচ্ছে যে বিসিবির সভাপতির কথা কেন দুরকম হবে? তাদের মধ্যে কি সহনজতা নাই? তারা একসাথে বসে তারা এটা মীমাংসা করতে পারে যে সাকিব আল হাসান কি দক্ষিণ আফ্রিকা সিরিজে যাবে নাকি দক্ষিণ আফ্রিকা সিরিজে যাবে না, সাকিব আল হাসান কি খেলবে না খেলবে না, সেটা হচ্ছে যে বিসিবির সভাপতি এবং সাকিব আল হাসান বসে একসাথে বসে সেটা মীমাংসা করতে পারত। কিন্তু দুজনে হচ্ছে মিডিয়ার সামনে আয়সা বলতে আছে যে সাকিব আল হাসান আমি মানসিকভাবে বিকারগ্রস্ত, কিন্তু সাকিব আল হাসান যদি আইপিএল খেলতো, আইপিএলে যেত, তাহলে কীভাবে খেলতো, তার মানসিকতা কী থাকতো, সেটা বলতে আছে আমাদের বিসিবির প্রধান সভাপতি ফাফন সাহেব, যে সাকিব আল হাসান তো আইপিএল খেলতো, যদি হচ্ছে আইপিএলে দল পেত। এখানে হচ্ছে যে মোট সমস্যাটা হচ্ছে হচ্ছে বিসিবির ভিতরে, যে আমাদের বিসিবি হচ্ছে যে প্লেয়ারদের কন্ট্রোল করতে পারছে না, বিসিবি হচ্ছে লাগামহীন দায়িত্বের কারণে আজ বাংলাদেশের এই দশা। তো অতি দ্রুতই হচ্ছে বাংলাদেশের খারাপ সময় আসতেছে। যেমন আমরা শ্রীলঙ্কাকে দেখছি, জিম্বাবুয়েকে দেখছি, কেনিয়াকে দেখছি, অনেক দেশ হারিয়ে গেছে। এখন হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের পালা, ওয়েস্ট ইন্ডিজেরও পতন হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আগের মতো দল নেই, ওয়েস্ট ইন্ডিজ এখন র্যাঙ্কিংয়ে 9, 10, 11 মধ্যেও চলে যাইতেছে। হয়তো আরও কিছুদিন পরে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ খেলতে পারবে কি না সেটা নিয়ে হচ্ছে যে সন্দেহ না লাগিয়ে দেবে, সন্দেহ থাকবে যে ওয়েস্ট ইন্ডিজও যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আছে সেটা হচ্ছে যে প্লেয়ারদের সাথে কমিউনিকেশনের হচ্ছে যে একটা ফারাক, একটা হচ্ছে যে কমিউনিকেশন, যে মানুষের সাথে মানুষের হচ্ছে যে কমিউনিকেশন থাকে, কিন্তু প্লেয়ারদের সাথে বিসিবির যদি কমিউনিকেশন না থাকে তাহলে হচ্ছে যে এই অবস্থায় হবে। আর আমাদের পাইপ লাইন ঠিক নেই, আমাদের হচ্ছে যে ইমরুল কাইস আছে অভিজ্ঞ প্লেয়ার, যেমন বিজয় আছে, সাব্বির রহমান, হয়তো তার পারফরমেন্স এখন খারাপ যাচ্ছে কিন্তু তিনি কিন্তু অভিজ্ঞ, তাকে খেলানো দরকার। তাই আমি বলবো যে বিসিবির সভাপতি এবং সাকিব আল হাসান দুজনে বসে
যে সমস্ত বিষয়গুলো সমাধান করবেন, এবং যে ফাইভ লাইন করে আছে এক প্লেয়ারের নিয়ে পড়ে থাকবো না আমরা, হচ্ছে অভিজ্ঞ প্লেয়ার একদম খুঁজতে আসি, আগের প্লেয়ারগুলো আমরা আনি, যে প্লেয়ারগুলো আমরা খেলাইছি ওই প্লেয়ারগুলো আনলে হচ্ছে যে আমরা হয়তো কাম ব্যাক করতে পারবো এই বিশ্বকাপে, না হয়তো আবারও আমরা ফার্স্ট ম্যাচ হারার জন্য আমরা বিশ্বকাপে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা এখন থেকেই দরকার। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।